বাইরে লাইসকে তাই তো হে কসনা দেহি আঙ্গ গুষ্টির বেকে সাপ ধরে বেকে সাপ ধরে আঙ্গ দাদি ধরে আঙ্গ দাদা ধরে মানে সবাই ধরে এই আমি বারে বারে কই আমার সাপ ধরা শিখাও তা শিখাই না কই কি কই সাপ ধরা হবি না সাপে ধরে কামড় দেব আমার বলে সাপে কামড় দেব এই যে আজকে বাইরেছি আজকে বাইরেছি একবার নাকু এবারেছি আজকে সাপ একটা ধরমু আমি তাই তো সাপ একটা ধরমু তাও সাপ ধরমু কোনটা হে মনেলা সাপ ধরমু তাও সাপ আজকে ধরতেই হবে একবারে বাসি টুসি নিয়ে আইছি হিসাব আছে জঙ্গল মোড়াউড়ি খারাপ না মনে সাপ মনে আছে সাপ তো আছে এটা মনে কঠিন সাপ হবো রাইকে তাহলে তুই রাখালাম আজকে সাহস কেন ধরবো আজকে বিন বাজাইয়া সাপ ধরবো আজকে একটু আইকে যাই আইকে যাই জানো ওই লোক গুলশাপ ওর শৈল করে গন্ধ ওই যত পচা মাছ পচা ব্যাং খায় আর ওই শুধু লেজ দেয় বাইরে তুমি জানো না ওই আমার লেজ দেয় বাড়ি দিয়া তিনটা দাগ বসা দিছে এই দেখো আমি তোমার খুললে দেখামু আমার অনেকদিনের একটা খায়েশ আছে এটা পূরণ করবো তুই নাগিনীর দর্শন করবি নাগিনীর বিষ কিরকম তুই জানাস কি হ্যাঁ জানাস তুই কিরকম বিষ ওটা হজম করার শক্তি আমার আছে বাচ্চা তাহলে তোমারই দাদা নে আচ্ছা ঠিক আছে সাইরা দিলাম তাহলে আমার কি উপায় হইব
ছাড়লেন আমি খুবই খুশি হইলাম। আমার দাদা আর 5-6 বছর ধরে বউ মারা গেছে, এই কারণে আর কি এই যে দৌড়ে নিয়েছে, বুঝেনি তো। মানে হের খুব ইচ্ছে? আচ্ছা তোমার কি বিয়ে দিয়েছে? বাইরে হব না। আপনি কামরা কি করলেন? ওই নাগরাজের বাচ্চারা সবাই এত আমাকে সবাই ধ্বংস করে মাইরা ফেলাবো। আরে কিচ্ছু করাবো না, ওখানে আমি তো মারি না যাম গা, বুঝছ কি? হ্যাঁ তাই তো, এই মনে করলা যে আচ্ছা আমি যদি তোমার বিয়া করি তুমি থাকবা না? আপনি কি আর আমি কি, আপনি রইলেন মানুষ আর আমি এলাম গুসাপ। হ্যাঁ সাপ তাই কি হয়েছে? আরে পাগল, তোমার পছন্দ হয়েছে আমার ভোজনে জ্ঞান দাদা বাড়ি দিলে জায়গায় জায়গায় পচে যাবো গা। আরে তোমার নিয়ে মনে করলা যে আমি থাকবো, বুঝছো কি? কোনো সমস্যা নাই, কারণ মনে করলা যে তুমি যে সাপ, বুঝছো? তোমার নিয়ে ফাইন করে মনে করলা যে শুয়ে থাকবো। মনে করলেন যে যাই ওরে উনি ভাড়াই দিছি আর আমি ওরে ধরছি, ওরা ধরে মনে করলেন যে বিয়ে করবো, বিয়ে করে ওরে নিয়ে সংসার করবো। আয়োরে মা।